পুঁজির থেকেই আসে প্রগতি, প্রগতির থেকেই আসে বিকাশ, বিকাশ থেকেই আসে রোজগার। একে কখনো কোনো শিল্পপতিকে আটকানোর আমার প্রচেষ্টা হওয়া উচিত নয়, কিন্তু এই অবস্থায় কোনো শিল্পপতি কি আসতে চাইবে? আজকে আমাকে ডাকবে, কালকে আমাকে পার্লামেন্টে অন্য প্রশ্ন করবে, একটা পলিটিক্যাল কারণ, একটা ইকোনমিক কারণ, একবার আহ্বান, একবার জুতোদান, এটা তো করার তো আমার কোনো দরকার নেই। আমাদের সত্যি যেটা দরকার হচ্ছে যে কোনো হেন তেন প্রকারে ইনভেস্টমেন্ট নিয়ে আসা, কারণ ইনভেস্টমেন্টটা খালি এমও দিয়ে হয় না, ইনভেস্টমেন্ট করার জন্যে সত্যিকালে পুঁজি দরকার, তার জন্যে আমাদের স্বচ্ছতা দরকার।